বেশ কিছু বিস্ফোরণ দেখতেছি যেটা এখনো মধ্যে আপনিও ঝাঁঝালো গন্ধটা পাচ্ছেন নাকি? আমরা একটু জানতে চাচ্ছি এসএ পরিবহনের মতো এমন একটা প্রতিষ্ঠান কে কি পাঠাচ্ছে, এটা চেক করার কোনো ব্যবস্থা নেই? চেক করা হয়, চেক করা হয়। তাহলে কিভাবে বিস্ফোরকগুলো আসলো? বিস্ফোরক আসে নাই এখানে। আজকে 40-42 বছর বয়স, বোধহয় আপনার বয়সের চেয়েও বেশি এই প্রতিষ্ঠানটা চলছে। এই প্রতিষ্ঠানে কখনো এই ধরনের আগুনের সূত্রপাত হয় নাই। তবে আজকে সকালে 10:10 আগে একটা অঘটন এখানে মধু থেকে সূত্রপাত হয়েছে। এখানে এখনো মধু, এই যে এখনো মধু যে বোতল, এই মধুর বোতল বাস্ট হয়েছে। আরো অনেক কিছু থাকতে পারে, এই তো আমাদের মানুষের আমানত। মানুষের আমানত রক্ষা করার দায়িত্ব আমাদের। আমাদের যে কর্মী বাহিনী আছে সবাই সচেষ্ট। এখানে সহজে কোনো আগুন লাগার মতো ঘটনা ঘটতে পারে না। তবে এখানে বলার অপেক্ষা রাখে না কেউ কোনো ষড়যন্ত্র করে কোন রকমের আগুনের সূত্রপাত ঘটানোর ব্যবস্থা করেছে কিনা, এটা আমাদের বিভাগীয় তদন্তে আমরা এটা বেরিয়ে আসবে। কেমিক্যাল বা বিস্ফোরক বিস্ফোরক তেমন কোন বিস্ফোরক এখানে আমাদের আসে না। যেটা ওই এখনো দেখেন, আপনি দাঁড়িয়ে আছেন, আপনার পায়ের নিচে চক্র, আপনি দেখেন ওইখানে, ওই যে এখনো পুরুষটা মধুর বোতল। ওষুধের বোতল, কেমিক্যালের বোতল এখনো আছে। আরে ফায়ার সার্ভিস বলছে, আমি তো বলছি প্রতিষ্ঠানটা আমার, কোথেকে কি হয়েছে আমি জানি তো, আমি দেখছি তো, এখনো তো দেখছি। আচ্ছা, তার মানে বিস্ফোরক ছিল না? তবে এখানে হিন্দুদের পূজা উপলক্ষে, হিন্দু ধর্মের পূজা উপলক্ষে অনেক সময় অনেকগুলি ওই যে কি বলে এটা আতশবাজি, এগুলিও আসছে, আতশবাজি আগরবাতি, এগুলি কিন্তু বিস্ফোরকের আওতায় পড়ে না। এটার থেকেও ঘটনা, এগুলি আতশবাজি বিস্ফোরকের আওতায় পড়ে না। এবং দিয়াশলাই, আপনাদের পকেটে দিয়াশলাই রাখেন, এগুলিও তো গন্ধক থাকে। তা সুতরাং ঘটনাটা এটা নয়, আর দৈবাত ক্রমে ঘটনা ঘটতেই পারে, এটা আমরা তদন্ত করে আমরা বলতে পারব। সব ছিল। এখন আমাদের যে ক্ষতি হয়েছে আমরা ক্ষতিগ্রস্ত। আরে রাখেন আমাদের পুরোপুরি অগ্নি নির্বাপক ব্যবস্থা আছে। এবং এটা যে একটা ছোটখাটো ব্যাপার, এটা বড় কিছু ঘটনা ঘটে নাই, মনে হয় দেশকে দেখাচ্ছে যে এটা বিশাল কোন বিস্ফোরণ হয়েছে, আসলে নয়। এখানে আমার জরুরি কিছু পার্সেল পড়া গেছে, আমার একটা গাড়িতে আগুনের ইয়ে লাগছে, তিনটা গাড়ি। এছাড়া এখানে এমন কোন ঘটনা ঘটে নাই যে এটাকে একেবারে দেশব্যাপী একটা বিরাট বিস্ফোরক বলা হবে না। সামান্য জায়গায় এখানে মধু থেকে সূত্রপাত হয়েছে, অথবা আতশবাজির থেকে হয়েছে, অথবা কেউ কোন ষড়যন্ত্র করেছে। তো ষড়যন্ত্র করার বললে সেটা আমরা তদন্ত করে বেরিয়ে আসবে। তবে এটা ব্যাপক আকার ধারণ করে নাই এবং ব্যাপক ভাবেও হয় নাই। কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বা আপনারা, এটা এখন তদন্ত না করে বলতে পারবো না। আপনারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে কি মানে, নিশ্চয়ই আমাদের গ্রাহক, আমাদের যারা গ্রাহক ক্ষতিগ্রস্ত হয়েছে বা আমরা হয়েছে, গ্রাহক তার মালটা ক্ষতিগ্রস্ত করার জন্য আমাদেরকে দেয় না, যার কারণে সেটা আমাদের, আমরা তাদের সাথে আলাপ আলোচনা করে যে ক্ষতি হয়েছে সেটা আমরা সমাধান। জি জি, ওকে, ধন্যবাদ।